আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব মজাদার চিকেন রেজালা। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এলাচ, দারচিনি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো হালকা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। আমি এখন এগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। তেল উপরে উঠে এসেছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চিকেনের যে কোনো পার্ট দিয়েই চিকেন রেজালা তৈরি করে নিতে পারেন। আমি চিকেন লেগ পিস দিয়ে তৈরি করে নিচ্ছি মজাদার চিকেন রেজালা। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিকেনগুলো কষে আসা পর্যন্ত। চিকেন কষানো হয়ে গিয়েছে। আমি এখন এতে অ্যাড করে দিব ইনস্ট্যান্ট টক দই। আমি বাসায় ইনস্ট্যান্ট টক দই করি, যেভাবে সেটি হলো 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্কের সাথে 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস মিশিয়ে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট টক দই। বাসায় টক দই না থাকলে আমি খুব সহজেই এই ইনস্ট্যান্ট টক দই দিয়ে রেসিপি তৈরি করে নিই। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ। আমি এগুলো মাঝখানটায় কেটে নিয়েছিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আমি এতে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। রেজালাতে চিনি দেওয়ার ফলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। রেজালা রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলা অফ করে দিলাম। এই রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও তৈরি করে নিতে পারেন। এর টেস্ট কিন্তু অসাধারণ। রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি, ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং যে কোনো গ্রুপে কমেন্ট করবেন। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে রেসিপি ছাড়া মাত্রই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।